তারপরে বলছেন ইজা ফাত আল মুসল্লি আউয়াল সালাত, মুসল্লির যদি প্রথম রাকাত গুলি ছুটে যায়, প্রথম রাকাত দ্বিতীয় রাকাত ছুটে গেছে আসলো পরে, ফামা আদরাকাহু মাল ইমাম, ইমামের সাথে যেই সালাত পেলো যে রাকাত গুলি, হুয়া আউয়াল সেজদা, তার প্রথম রাকাত, তাহলে ইমামের তৃতীয় চতুর্থ পেয়েছে, তাহলে প্রথম আর দ্বিতীয় হয়ে গেছে, যেগুলিতে সুরা ফাতিহার সাথে সুরা মিলাতে হয় ওগুলো হয়ে গেছে। তারপরে ইমামের সালাম ফেরার পরে যে কাজা করবে দুই রাকাত, তাতে তৃতীয় চতুর্থ যেহেতু তার, সুতরাং সে শুধু সুরা ফাতিহা পড়বে। এখন বুঝতে পারছেন সুরা ফাতিহা মিলাতে হবে না হবে না, যে প্রশ্ন অনেক বেশি এসে থাকে আমাদের কাছে, আমাদের বাংলা ভাষাভাষী ভাইদের পক্ষ থেকে, বন্ধুদের পক্ষ থেকে। বলছেন যে মুসল্লি যদি প্রথম রাকাত ছুটে যায়, ফামা আদরাকা মাল ইমামের সাথে যা পাবে সেটা তার প্রথম সালাত, বাদ সালাত ইতিমা মা ফাত, সালামের পরে যা কিছু তার ছুটে গেছে সেটা পূর্ণ করবে। এক রাকাত ছুটেছে, 3 রাকাত পেয়েছে, তাহলে এক রাত সেটি চতুর্থ রাকাত শুধু সুরা ফাতিহা পড়বে। 3 রাকাত ছুটে, শুধু 1 রাকাত পেয়েছে, 3 রাকাত ছুটে গেছে, তাহলে উঠে 1 রাকাত পড়বে যাতে সুরা মিলাবে, আর তারপরে 2 হলো তখন তাশাহুদ পড়বে, কারণ 2 এর পরে তাশাহুদ রয়েছে, তারপরে 2 রাকাত পড়বে যাতে শুধু সুরা ফাতিহা। আশা করি স্পষ্ট। মাসাল আর একটি বলছেন, কাইফা ইনসারফ মান আহদাসা ফি সলাত, সলাত অবস্থায় যদি বেউজু হয়ে যায়, উজু নষ্ট হয়ে গেল, বায়ু নির্গত হয়ে গেল, বলছেন এই যে আহাদাস আসনা সলাত, এ সলাত অবস্থায় যদি হাদাস হয়ে যায়, উজু ভঙ্গ হয়ে যায়, অতাজাক্কারা, অথবা তার উজু আসলে ছিলই না, প্রথমে মনেই আসেনি, সালাদ শুরু করে দেওয়ার পরে 1 রাকাত 2 রাকাত পড়ে নিয়েছে, অথবা প্রথম দিকে রয়েছে স্মরণে আসো আন্নাহু আলা হাদাস, যে সে নাপাক অবস্থায় রয়েছে, ইনসারাফা বিকলবি হবে নেহি, গোসল ফরজ হয়ে রয়েছে বা উজু নেই, তাহলে অন্তর দেহ দুটো সহ ফিরে যাবে, অর্থাৎ এই সালাত ক্যান্সেল বাতিল, 3 রাকাত পেয়েছে ধরেন এই অবস্থায়, আর তারপরে উজু নষ্ট হয়েছে 1 রাকাত গতকালকে, বাহরাইনে আমাদের এক ভাই প্রশ্ন করলেন গতকালকে অথবা তার আগের দিনে, 3 দিনের প্রোগ্রামে, ওখানে একটি প্রোগ্রামে, যে আমার সালাত পুরোটাই পড়া হয়ে গেছে, শুধু সালাম ফেরা বাকি আছে, তাশাহুদে আছি, সে অবস্থায় উজু নষ্ট হয়ে গেল, তা আমি চলে গেলাম দিয়ে উজু করে আসলাম, উজু করে আসার পরে আমি শুধু বসে গেলাম, আর বসে গিয়ে তাশাহুদ পড়ে অথবা একটু বসে গিয়ে দোয়ায়ে মাসরুর পড়ে সালাম ফিরিয়ে দিলাম, এইভাবে সে আসল করে ফেলেছে। আমি বললাম এক্ষুনি নতুন করে আপনি পুনরায় আদায় করুন, কারণ উজু নষ্ট হয়ে গেলে আগের সলাৎ গুলোর ওপর বুনিয়াদ রাখা, ভিত্তি স্থাপন করা যায় না, এটি হচ্ছে সঠিক মত, এর বিপরীত যে হানাফি মাজহাব ফতোয়া রয়েছে সেটি ভুল ফতোয়া, সেটি একটি জাল জয়ীফ হাদিসের উপর নির্ভরশীল। সুতরাং উজু যদি নষ্ট হয়ে যায় সলাতের শেষ দিকেও, আগের সলাৎ গুলি সবগুলি বাতিল, তার উপর বুনিয়াদ রাখা বা ভিত্তি স্থাপন করা যায় না। বলছেন যখন কারো উজু নষ্ট হয়ে যাবে অথবা উজু উজু নেই কথা মনে আসলো, সে অন্তর শরীর সহ ফিরে যাবে সলাতে, মানে সলাৎ শেষ, সলাতে অন্তর থেকে ফিরে যাবে মানে নিয়ত থেকে সলাত বের করে দিবে, যে আমি সলাতে নেই এখন, হ্যাঁ সলাত ভঙ্গ করে দিবে, আর সশরীরে সে বাইরে যাবে, আর তারপরে উজু নবায়ন করবে, ওলা হাজা তাই ইউসাল্লিম, সালাম ফিরতে হবে না। অনেকে করে কি, উজুটা নষ্ট হয়ে গেল তো ডান দিকে বাম দিকে সালাম ফিরে নি, অথবা আর একটা মাসলাই ভুল করে, এদিকে জামাত যখন শুরু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে আর আমি সুন্নত পড়তে পারছি না, তা বাতাহিয়াতুল মসজিদ পড়তে পারছি না, তখন সাথে সাথে এমনিতে ছেড়ে দিতে হবে না। অনেকেই ক্ষেত্রে ভুল করেন, আর ভুল যারা করেন তারা দুই রকম, এক রকম আছে ওইদিকে জামাত হচ্ছে কিন্তু ফজরের সুন্নত ছাড়বে না, বা তাহিয়াতুল মসজিদ বা পড়ছে ছাড়বে না, ওটা পুরা করবে তারপরে যাবে, যারা অন্ধ হানাফি তারা এরকম কাজ করে, আর যারা একটু হেদায়ত হয়েছে ওদের মধ্যে থেকে বুঝতে শিখেছে, তারা আর একটি ভুল করে, পুরোপুরি বুঝে না, যার ফলে ভাবছে সালাত তো আমাকে ছেড়ে দিতে হবে, কারণ আমি প্রথম দিকে আছি, এখন তো আমি পুরো কমপ্লিট করতে গেলে আমার তো প্রথম রাকাত ছুটে যাবে, তখন করে কি সাথে সাথে এমনি ছেড়ে দেয় না, ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরে ছোট করে, তারপরে প্রথম রাকাতেই হয়তো রুকুতে আছে অথবা রুকুতে উঠেছে বা 1 রাকাত হয়েছে সালাম ফিরে দিল, না না সেই সালাম ফেরার কোনো দরিল নেই, সালাম ফিরবেন না, ছেড়ে দেবেন না, ফালা সালাতে ইল্লাল মাক্তু ফরজ, সালাত ছাড়া অন্য কোনো সালাত নেই, সালাত আপনি বাতিল করুন। জি
মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত দড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাল্লা আহাদুকুম, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে, ফা আহাদাসা, আর উযু ভঙ্গ হয়ে যায়, ফালিয়ামসিক আন আলা আনফিহি, তখন নাকটা একটু ধরে ফেলে, নাকটা একটু ধরে ফেলে, কারণ পেছন দিকে হয়তো অনেক কাতার লেগে আছে। মানুষ বুঝবে না, কিন্তু নাকটা ধরলে বলবে যে না, ভাববে যে না আপনি মাজুর, আপনার এখানে থাকা চলবে না, আপনাকে রাস্তা একটু হয়তো ক্লিয়ার করে দিবে, নমনীয় হবে আপনার ক্ষেত্রে, ধাক্কা খাবেন না, হয়তো নাকটা ধরে নেবে। এটা হচ্ছে ইঙ্গিত করা যে ভাই আমাকে বাইরে যেতেই হবে, সারিফ, আর তারপর সে ফিরে যাবে, ফিরে যাবে, সালাম ফেরা টেরা নয়, ফিরে যাবে, মানে মসজিদ থেকে বাইরে চলে যাবে, উজু করে আসবে, তারপরে জামাত পেলে পেলো, না হলে নতুন করে জামাত ফেলে জামাতে আমার সাথে যা পাবে তার পুণ্য। হাদিস আবু দাউদে ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি সহি, আবু দাউদের 1114 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1222 নম্বর হাদিস। তো এই যে নাক ধরবে, এই ক্ষেত্রে হানাফি থেকে আমরা পড়েছিলাম যে নাক ধরবে যাতে করে মুসল্লিরা যারা দেখছে সলাতে লেগে আছে তারা বুঝে না, নাক দিয়ে তারা হয়তো রক্ত পড়ছে, কিন্তু নাক দিয়ে রক্ত পড়লে উজু নষ্ট হয়নি, এটা হানাফি ফতোয়া, মজহাবের ফতোয়া, যে নাক দিয়ে রক্ত পড়লে বা শরীর থেকে রক্ত বেরোলে উজু নষ্ট হয়ে যায়, বা উজু নষ্ট হলেই তো সলাত নষ্ট না, এর কোনো দলিল নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় সলাত কমপ্লিট করেছে ফজরের, যখন তার উপর মজুসি, ইরানি মজুসি আক্রমণ করেছিল, আবুল ফাইরুজ, তো